সালাম। সারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমরা যারা এই নর্থল্যান্ডের আয়োজনে গ্র্যান্ড সেলিব্রেশনে অংশগ্রহণ করেছি, সবাইকে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে, সর্বোপরি নর্থল্যান্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ, এ দেশে বহুবিধ সমস্যা আমরা শুরু থেকে দেখে আসছি, কিন্তু বর্তমান সময় আমরা এই পরিস্থিতি থেকে আস্তে আস্তে উন্নতির দিকে আমরা ধাবিত হচ্ছি। আমি কোনো রাজনৈতিক আলোচনায় যাব না, আমরা যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্মের লোক, অনেক সময় আমাদের মাঝে রাজনৈতিক একটা ভাবধারা চলে আসে। আমরা কোনো আয়োজনে বক্তব্য শুরু করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি দিয়ে, আর শেষ করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে। কিন্তু আজকের আমাদের যে প্রোগ্রাম, অনেকেই হয়তো বলে ফেলছেন, তারপরেও আমরা যেহেতু নর্থল্যান্ড এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে আমরা সকল ভেদাভেদ ভুলে যাই, আমরা আমাদেরকেই চিনি এবং নর্থল্যান্ডের পতাকা তলে আমরা একাকার হয়ে যাই, যেখানে আমাদের কোনো আর ভেদাভেদ থাকে না। তো আমাদের এই আয়োজনে বাংলাদেশে নর্থল্যান্ডের আগমন, এই আগমনে আমাদের যে মধ্যমণি, আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাডাম অ্যালেন হক এখানে উপস্থিত আছেন, জনাব মোশাররফ হোসেন এবং আতিকুর রহমান ভাই, যাদের হাত ধরে বাংলাদেশে নর্থল্যান্ডের আগমন ঘটেছে এবং এমন একটি কর্মক্ষেত্রের আবিষ্কার হয়েছে নতুনভাবে, যেটাতে অনেক লোক, অনেক বেকার লোকও কর্মসংস্থান খুঁজে পাবে। পাশাপাশি আমরা যারা শারীরিকভাবে 40 ঊর্ধ্ব বয়সের পরে আমরা যারা আছি, আমাদেরও শারীরিকভাবে সুস্থ থাকার একটা চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। এই জন্য এই পরিবার এবং এই পরিবারের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা এই চলার পথে কেন নর্থল্যান্ডে আসলাম, আমরা ঢাকা শহরে দীর্ঘদিন বসবাস করি, আমি জন্মসূত্রে ফরিদপুরের নাগরিক, কিন্তু ঢাকা শহরে এই বসবাসের ফলে, এই দীর্ঘদিন চলার ফলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যেটা আমি বলতে চাচ্ছি, কেন আমার নর্থল্যান্ডে আগমন, তো সেই ক্ষেত্রে আমরা এই চলার পথে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন সময় পরিচয় হয়ে থাকে। এমনই আমার সাজ ভাই এক্স ব্যাংকার, ওনার সঙ্গে দীর্ঘদিনের একটি সম্পর্ক, এই সম্পর্কের সূত্র ধরে উনি 2019 সালের মার্চে আমাকে একটি আমন্ত্রণ জানান নর্থল্যান্ডের, যে চায়নাতে এটা ডিটক্স হয় এবং চায়নাতে এই প্রোগ্রামগুলো হয়ে থাকে, যেটা শারীরিকভাবে অনেক সুস্থতা ফিরে আসে। তো সেই দাওয়াতের ওনার ব্যাখ্যা শুনে আমি খুব সহজেই আমি বলি যে ঠিক আছে, আমি যাব। আমি কেন যাব, আমার ওয়াইফ দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ, দীর্ঘদিন 2004 সাল থেকে তার শারীরিক সমস্যা আছে, আমরা নিয়মিত ইন্ডিয়াতে বিভিন্ন প্রদেশে যে চিকিৎসা করে, তো সেই চিকিৎসার যে বিষয়টা, বিড়ম্বনাটা সাজ ভাই ব্যক্তিগতভাবে জানে, এই কারণে উনি আমাকে বলল যে আপনি যদি এখানে জয়েন করেন তাহলে ভাবিকে এরকম এই সুবিধাটা হতে পারে বা একটু ট্রাই করে দেখে। তো ওনার আমন্ত্রণে সাড়া দিয়ে আমি আমার ওয়াইফ এবং আমার দুইটা পাসপোর্টই ওনাকে জমা দিয়ে দিই, কিন্তু দুর্ভাগ্য ক্রমে যখন এই যে করোনা শুরু হলো, এই কারণে আমাদের ওই চায়না ট্যুরটার হলো যাওয়াটা হলো না। তো এই অবস্থার মধ্যে যখন করোনা খুব মহামারী অবস্থায় আমরা ধৈর্য ধারণ করতে থাকলাম এবং আমাদের ইন্ডিয়ার যে ওষুধগুলো ছিল সেগুলো শেষ হয়ে যায়, তো এর মধ্যে হঠাৎ করে ওই সে নর্থল্যান্ডের যে পণ্যগুলো ছিল, ছোটো ছোটো পণ্যগুলো, এগুলো ব্যবহার করতে শুরু করি, তো এর থেকে মোটামুটি ভালো ফলাফল পাইতে থাকি, খুব বেশি আশাব্যঞ্জক না। তারপরে যখনই ডিটক্স আসলো, আমরা ডিটক্স করলাম, অসুস্থ কিন্তু আমার ওয়াইফ, আমি না, তো আমি ডিটক্স করছি। কেন করছি, যে একই জিনিস আমি খাবো, আমরা যদি দুজনে খাই দেখি এটা কোনো চালাকি কিনা, যে এর থেকে কী ফলাফল আসে, এইটা বোঝার জন্যে
আমরা দুজনেই একসঙ্গে ডিটক্স করি গত ডিসেম্বরের 24 তারিখে। তো এই ডিটক্সটা একই রুমে বসে দুপুরে একই খাবার খাইছি, বিকালে একই ধরনের সিস্টেমে, সন্ধ্যায় প্রথম ডোজটা গ্রহণ করলাম, এরপরে শুরু হলো ফলাফল। ফলাফলে যে সকালে দেখি যে না বিস্তর ফারাক, আমি কোথায় আর সে কোথায়, দুইজনের যে রেজাল্ট সেটা একেবারেই মিরাকেল। তো সেই সেই পরিস্থিতি থেকে আজকে আমার ওয়াইফ এখানে দীর্ঘ সময় ছিলেন, ওই বাচ্চারা সাথে আছে বিদায়, তারা আমার একটু ঘুরতে বেরিয়েছে, নাহলে আমি সামনে এনে কথা বলতাম এবং আপনাদের সামনে উপস্থাপন করতাম। তো এটা এই প্রোডাক্টগুলো যে কার্যকারী সেটা কিন্তু আমাদের কাছে পরীক্ষিত সত্য, এবং এই সত্যকে প্রমাণ করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন অধীনস্থদের মানুষ বল প্রয়োগ করে যে কোনো কিছু তার মানে ইচ্ছা অ্যাপ্লাই করার জন্যে। আর আমি আমার নেতা বাংলাদেশ কৃষক লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানুকে আমি এখানে ইনক্লুড করেছি। কেন করেছি, আমার ভিতরে একটা বিশ্বাস ছিল যে এইখানে এই প্রোডাক্টে বা এই যে পরিবেশ এবং এখানে যে টোটাল যে একটা প্যাকেজ, এর মধ্যে কোনোরকম কোনো ছল চাতুরি নেই, এবং সম্পূর্ণ এনাদের যে এটা আছে আপনার সকল প্রস্তুতিটা, সকল প্রকারের যে আয়োজন, সব কিছুই ট্রান্সপারেন্ট হিসাব বলেন, তারপরে আপনার এই প্রমোশন পলিসি বলেন, পয়েন্ট বলেন, সব কিছু একেবারে ট্রান্সপারেন্ট। যেটা আমার দেখা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা সব মিলে একটি ব্যতিক্রম ধর্মী। তা আমাদের সবার গুণাগুণ যে আমরা বিভিন্নভাবে ব্যক্ত পেয়েছি যে ডিটক্সের কী গুণ, মলিকুল পেপটাইডের কী গুণ, তারপরে আপনার জিআই ভাইটালের কী গুণ, এগুলো কিন্তু আমরা সবাই অনেকের পক্ষ থেকে টুকরো টুকরো বলছে। তবে আমি বলতে পারি হলফ করে, সেটা হলো যে এই প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এত পরিমাণে বৃদ্ধি পায়, যেটা জ্বলন্ত উদাহরণ আমার ওয়াইফ, সে সর্বশেষ চেক আপে গেছিল, সেখানে তাকে বলছে যে হঠাৎ করে এরকম পরিবর্তন কেন, তার কি ব্যাপার এরকম, তার এখন তো সে আগে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে করতে যে দুর্বল পরিস্থিতি ছিল এখন তো সেই সমস্যা নাই। তখন সে বলল যে আমরা এই ডিবিসের নর্ল্যান্ডে ডিটক্স করেছি এবং ওর কিছু পণ্য ব্যবহার করি যার কারণে এই সুবিধাটা। তো এই জন্যে আমি সবাইকে বলবো যারা আমরা ডিটক্স এখনও করি নাই, আমরা চেষ্টা করবো অবশ্যই ডিটক্স করার, এবং যারা একবার করেছি তারা একাধিকবার করার চেষ্টা করব আমার ফখরুল ভাইয়ের ভাষায়। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অনেক কিছু বলার ছিল, মনে করছিলাম অনেক কিছু বলবো কিন্তু এখন সব হারিয়ে গেছে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই, এবং আগামীতে আবার কোনো আয়োজনে, আবার কোনো অনুষ্ঠানে সবার সাথে উপস্থিত হতে পারি এই কামনায় রাখি। আল্লাহ হাফেজ।